আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি তোফায়ল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর সাবেক এমপি তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করলেন রাশিক মেয়র সাত মাসের বকেয়া বেতন পরিষদের দাবিতে লাগাতার মানববন্ধন ও কর্মবিরতি পালন করছে রাজশাহীর রেশম শ্রমিকরা বগুড়ায় নশো বিশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দিবসটি মঙ্গলবার বাদ জোহর জেলার দুর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন এ সময় মরহুমের আত্মার মাখফিরাত কামনায় দোয়া ও মনোজাত অনুষ্ঠিত হয় কবর জিয়ারতের পর মরহুম তাজুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজ খবর নেন রাশিক মেয়র এ সময় মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস রাশে পাঁচ আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিগত সাত মাসের বকেয়া বেতন পরিষদের দাবিতে লাগাতার মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা মঙ্গলবার সকাল দশটায় আন্দোলনের ষোলতম দিনে প্রায় একশো জন শ্রমিক সদর দপ্তরের মূল ফটক ঘেরাও করে আন্দোলন করেন বেতন না পেয়ে মানবতর জীবনযাপন করছেন দৈনিক মজুরি ভিত্তিক এই শ্রমিকেরা বকেয়া বেতন পরিষদের দাবিতে গত পনেরো জানুয়ারি থেকে লাগাতার আন্দোলনে নামেন শ্রমিকরা আন্দোলন শুরু ষোলো দিন অতিবাহিত হলেও কোনো সমাধান দিতে পারেননি কর্তৃপক্ষ আন্দোলনকারীরা বলছেন প্রতিষ্ঠানে কাজ করেও সাত মাস যাবৎ বেতন নেই এতে নিদারুণ কষ্টে দিন কাটছে অর্থের অভাবে সন্তানদের পড়াশোনা বন্ধের পথে চিকিৎসার অভাবে অনেকে এখন গুরুতর অসুস্থ কর্তৃপক্ষ একের পর এক আশার বাণী শুনিয়ে যাচ্ছে কিন্তু সমাধান দিতে পারছে না বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এ সময় প্রধানমন্ত্রী ও সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা বিষয়টি অমানবিক উল্লেখ করে সম্প্রসারণ পরিচালক ইমদাদুল বারী জানান সমস্যা সমাধানের নতুন প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে দ্রুতই সেটি বাস্তবায়ন হলে তারা বেতন পাবে বগুড়া সদরে নয়শো বিশ পিস সহ সিহান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব বারো সোমবার শহরের সাতমাতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান আটক সিহান জেলার সোনাতলা থানার পাকুল্লা আগাপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর একটি চৌকস আভিজানিক দল শহরের সাতমাতা এলাকায় সপ্তবতী মার্কেটের সামনে রাত প্রায় আটটার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে শিহান হাতেনাতে হাতে গ্রেপ্তার করে এ সময় তার কাছ থেকে নশো বিশ পিস ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে ক্লেমন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচএম জামা লিটন খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল রাজশাহী চ্যালেঞ্জার্স ও রানার আপ দল নর্দার্ন টাইটান্স দলের খেলোয়াড় কর্মকর্তাদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন রাশিক মেয়র মাদক সন্ত্রাস থেকে দূরে থাকতে ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম উল্লেখ করে রাশিক মেয়র বলেন রাজশাহীতে ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে রাজশাহীর ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে আরও সহযোগিতা করা হবে এ সময় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির পরিচালক খালেদ মাসুদ পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক জাতীয় ক্রীড়া পরিষদ রাষ্ট্রীয় উপপরিচালক আয়েশা বেগম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজি সহ অন্যান্যরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নর্দার্ন টাইটান্সকে হারিয়ে রাজশাহী চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার